তো গ্রাম থেকে আমার একটা বন্ধু ফোন করছিল যে বড় বড় মাছ পাইছে নাকি নদীতে, আজকে বোয়াল মাছ, তারপরে আরো অনেক ধরনের মাছ পাইছে। বন্ধুরা নদীতে আছে, আমি এখন যাইতেছি নদীতে, যাওয়া যাক। তো আমরা প্রায় নদীর কাছে চলে আসি, আমার বন্ধুগুলো ওই যে ওখানে দাঁড়া রয়েছে, এখন ওখানে যাচ্ছে, ওখানে আর কি মাছ টাছ রয়েছে, এখন যাই ওখানে দেখবো কি কি মাছ পাইছে না পাইছে। আমার বন্ধু সঞ্জিত নাম, ওই আর কি মাছটার ধরে, আর একটা দাদা মানে সঞ্জিত দাঁড়িয়ে, সঞ্জিতেরই দাদা রঘুদা, ঠিক আছে, ওরাই রাখছে মাছটার ধরে আর কি নদীতে থাকে। তো এই বন্ধুই ফোন করছিল, দেখি কি কি মাছ পাইছে। একটা বড় বোয়াল আছে, হ্যাঁ, আর একটা এইসব নৌকা টোকা, এই বন্ধু এইসব নৌকা জাল টাল সব কিছু দিয়ে মাছ টাছ ধরে আর কি ও, হ্যাঁ। তো আমি এটা নিতেছি, হ্যাঁ, একদম জ্যান্ত মাছ, এখন নিয়ে যেটা রেসিপি হবে। কিসে পড়ছে ভাই মাছগুলা? কি জাল? কারেন জাল? ওই জিলাপি জাল। জিলাপি জাল কোথায় পাচ্ছে? তো ভালো করে একবার গোয়াল মাছটা দেখাই। বিরাট বড় বল মাছ, মোটামুটি 10 কিলো তো হবেই, হ্যাঁ। একদম মানে তেল হয়েছে প্রচুর মাছটা, জালে ধরছে, বুয়াল মাছ যা পেয়েছে না, কত বড় বলো তো, এত বড় হবে, 10 কিলো তো হবে মাছ, কত বড় মাছ রে। আমি জলের ভিতরে মাছটা দেখছি, বলছি এইটুকু মাছ, চাইয়ে দেখ। এটা কি নাম মাছটার? গ্লাস কাপ। মাছের নাম জানো না? গ্লাস কাপ। রুই মাছ না গ্লাস কাপ মাছ? না না, ওই জন্য তো বলতেছি গ্লাস কাপ। গ্লাস কাপ মাছ মানে বোঝা যায় না, রুই মাছের মতো দেখ পারে, তো সেই জন্য তো বলতেছি যে কি মাছ এটা, কয় কিলো ওজন? খুব কম মশলা দিয়ে তোমরা দেখতে থাকো আমি কি করে রান্না করি।
বাবা বাবা বাড়ি নাই দিয়ে আমি কাটলাম দেখো খালি তেল হয়েছে দারুণ সুন্দর মাছটা ডিমে নাই কিছু না তেলের খান্ডা খেতে টেস্ট হবে না দারুণ টেস্ট হবে না খেতে টাটকা মাছ খালি তেল রে বাবা এটার আর কিছু নাই দাদা ভাই দিদি ভাই মাছ তো কাটা হয়ে গেল তাহলে আমি শাক তুলব এ বলে কাটা নটি শাক এই দেখো এর গায়ে কাটা ভর্তি এই যে সুর মতন এক একটা কাটা এই শাক আজকে কাটিয়ে আমি নিরামিষ করবো এই তো এক পাশের থেকে কাটিয়ে নিয়ে যাই এক একটা আগে বড় বড় দিয়ে কাটো কি গোনো হয়েছে হবে না সার নাই জল খালি সার নাই তাই এরকম হয়েছে সার হলে তো কিরকম হবে মনে করছেন কি রে লাল শাক তা তো লাল শাক না গোমা না ভালো লাল দাঁটা কি পরিমাণে হয়েছে সব জায়গা দিয়ে বাগানে গেছে শাকের না আনে তেমনি তবে হ্যাঁ ওই যাবো হাঁটো চলো এনে মানা বেগুন নিতে হ্যাঁ বেগুন নিতে হবে চলো কটা বেগুন ছিড়ি গিয়ে মা আর নিয়ে না দেও কত হয়ে গেল একটু সময় চলো বুঝে কিরম তুমি চলো চলো ঈদ ফাটকেলের মতো পড়িয়ে রয়েছে কিসের মতন ঈদ ফাটকেলের মতো ওরে ঠাকুর ঈদ ফাটকেলের মতন মনে পড়ে রয়েছে পড়িয়ে পড়িয়ে যাচ্ছে সরে সরে বেগুন আছে না বাহ কত সুন্দর কচি হয়েছে দেখুন একটু বড় বড় করে কাটবো বলে খুব না শাকগুলো অনেকে কিন্তু এই শাকটা কিন্তু কাটার জন্য খায় না হ্যাঁ বাঁচতেই তো অসুবিধা দেখে এইটা কিরকম ও বাবা এটা দেওয়া যাবে না তরকারিতে হ্যাঁ এই বেগুনটা খুব সুন্দর এক চামচ লবণ এক চামচ হলুদ দেখুন এইভাবে কাটার কাটাগুলো ফেলে দিলে পরে এটা খেতে খুব ভালো লাগে এরকম করে কেটে নিতে হবে
মাছ ভাজা হয়ে গেছে আনে আলু আর বেগুন একটু ভাজে নেব শুকনো খোলা কটা জিরে ভাজিয়ে নেব কাঁচা লঙ্কা ভাজি রাখলাম ফেলে আলু এইবার জল দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ দেব ভাজা জিরেটা বেটে নেব আলু গলে গেছে আর মাছ আর বেগুন দিয়ে দেব মাছ আর বেগুন দেওয়ার পরে পাঁচ মিনিট জাল দিছি এখানে মাছের জল হয়ে গেছে জিরে বাটা দিয়ে নামাই দেব মাছের জল রান্না হয়ে গেছে মানে কাটানোটে শাকের জল রান্নাবো তেলের উপর দেব কটা কালো জিরে আর কটা রাঁধনি কাঁচা লঙ্কা
লঙ্কা দেওয়ার সাথে সাথে জল দিয়ে দেব। এক চামচ লবণ দেব, এক চামচ হলুদ দেব, জলে ভালোভাবে জাল উঠে গেছে, এখানে শাকের ডাটা শাক দিয়ে দেব। শাকের জল হয়ে গেছে, আমি চালের গুঁড়ি দিয়ে নাড়াই দেবো। শাকটার কালারটা কিন্তু চরম হয়েছে, একদম সবুজ। আমি কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি এই শাকটা, কারো উপরে খুব শাকটা, আমি ফার্স্ট টাইম খাচ্ছি এই শাকটা, আমি এখনো এই শাকটা খাইনি। আমার মানে সবাই খাই, আমাদের সবাই ফার্স্ট টাইম হবে। আমি তো শ্বশুরবাড়ি থেকে শিখেছিলাম আমাদের। এটা কি মাছ টাছ দিয়ে খাওয়া যায় দাদা? মাছ দিয়ে আরও বেশি সুন্দর লাগে, চুনো মাছ দিয়ে না? দাম লাগছে তাহলে আমি কালকে চুনো মাছ নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, দাম লাগছে বুঝলি। শাকগুলো ফেলবেন না, শাকগুলো যে কটা শাক আছে সব কটা খেয়ে নেবেন। এরকম মোটা মোটা ডাটা খুলে না, সেটাও কচি একেবারে, ছালটা ছাড়িয়ে দেয়, ডাটাগুলো খুঁজে পাওয়া যাবে না, এত কচি হয়। দারুন লাগছে, কাটাটা শিখে গাছ না, ডাটার থেকে ভালো এটা, দারুন লাগছে। যাক, আমি একটা নতুন দাদার কাছে একটা আইটেম খাওয়া শিখলাম, শাক। কালকেই আমি চুনো মাছ আনবো। হুম, ভাত খাবো না আজকে। আর কতটা ওজন হবে এই মাছটা? তারপরে এটা হচ্ছে নদীর মাছ বুঝলি, কামড়ে কামড়ে স্বাদটা আলাদা হবে। তারপর আকাশের বেগুন, এই গরমে কম মশলা রান্না খাওয়া তো সত্যি খুব ভালো। তুমি তো এইভাবে রান্না করলে খেতেও খুব ভালো লাগে দেখলাম। শুকনো লঙ্কা দাও, ওই জন্য বেশি ভালো লাগে।